হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা ইন্টিগ্রেশনের প্রবলেম তোমাদের স্ক্রিনেতে। তো আজকে আমরা এটা সলভ করবো, এটা খুবই ভালো একটা ইন্টিগ্রেশন। তো সলভটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা যেটা করব সেটা কি না, যেটা আছে আমাদের অঙ্কটা সেটা লিখেছি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে আমি যেটা করেছি সেটা কি না, ওয়ান প্লাস এক্স দিয়ে এখানে গুণ এবং ভাগ করেছি। এখানে গুণ করলে ওয়ান প্লাস এক্স তার হোল কিউব হয়ে যাচ্ছে স্কোয়ারটা, এবং ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা বলতে পারি ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এ প্লাস, তো এখানে ওয়ান প্লাস এক্সটা কেটে যে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জেড পুট দিয়েছি, যে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্সটাকে জেড স্কোয়ার পুট দিলাম। এটা তোমার ডান দিকে দেখো, যে ধরে নিয়েছি ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স সমান জেড স্কোয়ার। এবারে বোথ সাইড ডেরিভেটিভ করতে হয়েছে অবকল, তো এই দিকটা কী হয়েছে না, ইউ বাই ভি এর ফর্মেটে আমাদের এখানে অবকল হয়েছে। তো উপরেরটা ডেরিভেটিভ মাইনাস ওয়ান ইন্টু নিচেরটা মাইনাস নিচেরটা ডেরিভেটিভ ওয়ান ইন্টু উপরেরটা বাই নিচেরটা স্কোয়ার, যেরকমটা হয় ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু এদিকেরটা অবকল টু ইন্টু জেড ইন্টু ডিজেড। ওকে, তো এবার যদি উভয় পক্ষে ক্যালকুলেশন করি তো এখানে আমাদের দুইটা কেটে যাচ্ছে এবং ফাইনালি দাঁড়াচ্ছে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার সমান মাইনাস জেড ডিজেড। ওকে, তো এখন সেটা এখানে আমরা পুট দিয়ে দিতে পারি। তো পুট দিলে এটা থাকছে ডিএক্স বাই ওয়ান ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, সেটা সমান হচ্ছে কত, মাইনাস জেড ইন্টু ডিজেড। তো একটা ওয়ান প্লাস এক্স এখানে থেকে যাচ্ছে আর এইটা পুরোটার মান জেড এখানে বসে দিয়েছি, তো এখানে জেড জেড কেটে যাচ্ছে, তো ফাইনালি দাঁড়াচ্ছে যেটা সেটা ডিজেড বাই ওয়ান প্লাস এক্স, এরকম একটা হয়ে যাচ্ছে। বাট প্রবলেম যেটা সেটা ওয়ান প্লাস এক্স এখানে থেকে যাচ্ছে, তো ওয়ান প্লাস এক্স এর মানটা আমরা জেড এর আকারে এবারে নির্ণয় করবো। সেটা কীভাবে না, ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স সমান জেড স্কোয়ার, এটা আমাদের ধরা ছিল। তো সেখান থেকে আমরা এবারে যোগভাগ পদ্ধতি ব্যবহার করে পাচ্ছি কি না, এক্স সমান মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, এবং সেটা মাইনাসটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এবং পরে ওয়ান প্লাস এক্সটাও বার করে নিয়েছি, তো সেটা দাঁড়াচ্ছে কতটা, টু বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। তো সেই মানটা এখানে পুট করে দিয়েছি। এবার তো স্বাভাবিকভাবে ওয়ান বাই টু যেটা কনস্ট্যান্ট সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেছে, এবং ফাইনালি যে ইন্টিগ্রেশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তো এখন এবারে কী করতে হয়েছে না, ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এটাকে সেপারেট করে নিয়েছি, যে ওয়ান ইন্টু ডিজেড সমান ডিজেড আর জেড স্কোয়ার ইন্টু ডিজেড, দুটো ইন্টিগ্রেশন সেপারেট হয়ে গেছে। এবার ডিজেডের ইন্টিগ্রেশন তো জেড, এটা তোমরা সহজেই জানো, আর জেড স্কোয়ারটা যেমন জেড টু দি পাওয়ার এন এর হয়, জেড টু দি পাওয়ার এন মানে কী হয় না, ইন্টিগ্রেশন তো জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তো সেটা এখানে হয়েছে জেড কিউব বাই থ্রি আর প্লাস সি, কারণ ডেফিনাইট ইন্টিগ্রেলের ক্ষেত্রে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমরা দিয়ে রাখি, তো সেটাই দিয়ে দিই এখানে। আর তো এটাই আমাদের ফাইনাল ইন্টিগ্রেশন। এখন আমাদের ইন্টিগ্রেশনের জেডের মান আমরা যদি বসিয়ে দিই তো সেটাই আমরা যেটা উত্তরটা লিখেছি সেটাই পাবো, জেড সমান এখানে কত হবে না, ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, তো অর্থাৎ রুট ওভার, তো সেটাই লেখা হয়েছে। এবং প্লাস যে কিউবটা ছিল সেটার জন্য এটা তিনের দুই হয়ে গেছে, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার তিনের দুই বা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার তিনের দুই, নিচে একটা থ্রি গুণ হয়েছে। তো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তোমরা চাইলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারো, কারণ অ্যান্টি ডেরিভেটিভ বলা হয় ইন্টিগ্রেশনকে, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ এর অ্যান্সারটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ঠিক এই ফাংশনটাকেই ফিরে পাবো, যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যাই হোক, সেটা তোমরা করে দেখতে পারো, তাতে তোমাদের আরও নলেজ বাড়বে, এবং যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটিকে আরেকবার না দেখে করার চেষ্টা করো, তাহলে আরও ভালোভাবে জিনিসটা মনে রাখতে পারবে এবং বুঝতে পারবে। তো যাই হোক, এই ভিডিওতে এতটাই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর সবাইকে জানাই ধন্যবাদ।